তাহলে আমাদের কমপ্লিট হলো কি রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি এন্ড রেজিস্টিভিটি এবার রেজিস্ট্যান্স পড়েছিলাম রেজিস্ট্যান্সের উল্টোটাকে বলা হয় পরিবাহিতা তাহলে রোধের উল্টোকে বলা হয় পরিবাহিতা আর রেজিস্ট্যান্স যেটাকে বলছি ইংরেজিতে বলি তাহলে ইংরেজিতে কী হবে কন্ডাক্টিভিটি তাহলে হচ্ছে রোধের উল্টোটা হচ্ছে কি পরিবাহিতা তাহলে পরিবাহিতা তাহলে পরিবাহিতা কাকে বলবো পরিবাহিতাকে আমরা এস দিয়ে লেখা হয় অনেক বইয়ে জি দিয়ে লিখে যে যেরকম ইচ্ছা তাহলে পরিবাহিতা এস সমান কত হবে রোধের অনন্যকে আমরা বলবো পরিবাহিতা কিন্তু ভালো করে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি এই জায়গাটা তাহলে পরিবাহিতাঙ্ক এটা কিন্তু খুব পরিবাহিতাঙ্ক কার হয় পরিবাহিতাঙ্ক সিগমা ইকুয়াল টু লিখলাম সেটা কথা হয় ওয়ান বাই রো মানে রোধাঙ্কের উল্টোকে বলা হয় পরিবাহিতাঙ্ক রোধের উল্টোকে বলা হয় পরিবাহিতা কন্ডাক্টিভিটির উল্টোটাকে বলছি আমরা সরি রেজিস্টিভিটির উল্টোটাকে বলছি কন্ডাক্টিভিটি আর রেজিস্ট্যান্সের উল্টোটাকে বলছি আমরা কন্ডাক্ট্যান্স এ দুটো কিন্তু গোলমাল হবে না আচ্ছা এটা নির্ভর করে কার উপরে দেখেছিলাম তাহলে এখানে সংজ্ঞাটা লিখে নেবে পরিবাহিতা কাকে বলবে তাহলে কী লিখবে রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা আগে যেরকম সংজ্ঞা লিখেছিলাম সেরকম সংজ্ঞা লিখে নেবে তোমরা লিখতে পারবে আশা করি সংজ্ঞাটা লিখে নেবে রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা এবার কথা হলো পরিবাহিতা কার উপর নির্ভর করবে তার আগে এটার এককটা এবং মাত্রাটা বের করে নেওয়া হয় তাহলে একক যদি লিখি তাহলে একক কত হবে অন বাই এ আছে তার মানে অন বাই আর আছে তার মানে কত হয়ে যাবে এস আইতে একক হয়ে যাবে তাহলে ওহম হয়ে যাচ্ছে ওহম মাইনাস অন হয়ে যাচ্ছে তাহলে ওহম মাইনাস অনকে আমরা কী লিখেছিলাম কী লিখেছিলাম এক হলো মো লিখেছিলাম এম এইচ ও এটা লিখতে পারি আর কী লিখতে পারি এ সাইনটাকে উল্টে দিতে পারি সাইনটাও ঠিক হলো না এটা করতে পারি আর কি লিখতে পারি এটাকে লিখেছিলাম সিমেন্টস তাহলে পরিবাহিতার ব্যবহারিক একক হলো সিমেন্টস এটাকে ক্যাপিটাল এস দিয়ে লিখা হয় তাহলে পরিবাহিতার ব্যবহারিক একক হলো সিমেন্টস মো আর ওহম মাইনাস অন মাত্রা কি হবে রোধের যেটা মাত্রা ছিল তাহলে এর মাত্রা কত হবে রোধের যেটা মাত্রা ছিল ওটার উল্টোটা হবে তাহলে রোধের মাত্রা যেটা ছিল সেটা এখানে পুট করবে তোমরা মাত্রাটা পেয়ে যাবে আমি এটা করাচ্ছি না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আচ্ছা এবার কথা হলো যে পরিবাহিতা কার উপর নির্ভর করে তাহলে পরিবাহিতা নির্ভর করে আচ্ছা প্রথমে আমি যদি বলি রোধ কার উপর নির্ভর করে এটা বলা হয়নি তোমাদেরকে রোধ যে সমস্ত বিষয় গুলির ওপর নির্ভর করে সেটা কি কি হবে তাহলে আমরা কি জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ তার মানে দেখতে পাচ্ছি কার উপর নির্ভর করছে এক হলো রোধাঙ্ক এক হচ্ছে লেন্থ একটা হচ্ছে এরিয়া কার উপর নির্ভর করছে এক হচ্ছে রোধাঙ্ক এবং এই রোধাঙ্ক কার উপর নির্ভর করে আবার এই রোধাঙ্ক নির্ভর করে দুটো বিষয়ের উপর একটা হচ্ছে উপাদান দুই নম্বর হচ্ছে তাপমাত্রা দুই নম্বর নির্ভর করছে কার উপরে দৈর্ঘ্যের উপর আর তিন নম্বর নির্ভর করছে কার উপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর তাহলে যদি বলে যে রোধ কার উপর নির্ভর করে তাহলে ভুল করে লিখে দেবে না শুধু উপাদান এবং তাপমাত্রা রোধ যদি বলে এখানে তাঙ্ক নাই ওয়ায় কয় যুক্ত নেই তার মানে কি হচ্ছে রোধ যদি বলে তাহলে কার উপর নির্ভর করবে এক হলো রোধাঙ্ক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু যদি বলে রোধাঙ্ক কার উপর নির্ভর কার উপর নির্ভর করে তাহলে লিখবে শুধু কি উপাদান এবং তাপমাত্রা ভুল কিন্তু করবে না পরীক্ষাতে আমি দেব কোশ্চিন যদি ভুল হয় তাহলে তখন আমার যে যতটুকু এতটুকু বললাম তাহলে আমার বলা ফালতু হয়ে যাবে তোমাদের ওই জন্য বারবার বলছি রোধাঙ্ক তাহলে কার উপর নির্ভর করবে উপাদান এবং তাপমাত্রা রোধ যদি বলে তাহলে কার উপর নির্ভর করবে রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর একই রকম তাহলে যদি আমাকে রোধাঙ্ক না বলে যদি বলতো পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করবে তাহলে আমি রোধ ও পরিবাহিতা লিখে দিচ্ছি পরিবাহিতা ও রোধ তাহলে পরিবাহিতা ও রোধ যেহেতু রোধ এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাহলে পরিবাহিতা কী হবে এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করবে তাহলে পরিবাহিতা সমান কত হবে এটা উল্টে যাবে তাহলে উল্টে গেলে কত হবে এ
বাই রো ইন্টু এল হয়ে যাবে, তাহলে রো এটার উপর নির্ভর করবে, এর উপর নির্ভর করবে এবং এরির উপর নির্ভর করবে। তার মানে কি দেখতে পাচ্ছি, পরিবাহিত আকার কমে নির্ভর করবে রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধ কার কমে নির্ভর করবে, রোধাঙ্ক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু যদি বলে যে পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করবে, তাহলে কি কার উপর নির্ভর করবে, উপাদান এবং তাপমাত্রার উপর, শুধুমাত্র এই দুটোর উপর নির্ভর করবে। ওই জন্য যেহেতু যাতে যেন ভুল না হয় তার জন্য আমি পাশাপাশি লিখে দিলাম, রোধাঙ্ক থাকলে উপাদান তাপমাত্রা, পরিবাহিতা পরিবাহিতা থাকলে রোধাঙ্ক থাকলে উপাদান তাপমাত্রা, রোধ থাকলে রোধ রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহিতা থাকলে এই তিনটা রোধ দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিন্তু পরিবাহিতাঙ্গ থাকলে উপাদান এবং তাপমাত্রা। আচ্ছা, এবার এখান থেকে কয়েকটা অঙ্ক দিতে পারে রোধাঙ্ক থেকে, রোধ থেকে, সেটা দেখা যায় কীরকম টাইপের অঙ্ক দিতে পারে। দেখো প্রথম অঙ্কটা আমি কী লিখেছি, একটি তারকে টেনে এন গুণ দৈর্ঘ্যে বৃদ্ধি করলে তার রোধের কি পরিবর্তন ঘটবে, কত গুণ বৃদ্ধি করেছি, এন গুণ। এন গুণ করার কারণটা হলো কারণ কি, তো কোনো পরীক্ষাতে এরকম বলতে পারে যে দ্বিগুণ বৃদ্ধি করা হলো, তিন গুণ বৃদ্ধি করা হলো, তাহলে যখন যত গুণ বলবে সে অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তাহলে একটি তারকে টেনে যদি এন গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার রোধের কীরূপ পরিবর্তন ঘটবে, মানে পূর্বের রোধ কত ছিল এবং টেনে বৃদ্ধি করার পর যে রোধটা হলো সেটা কত হবে। আচ্ছা, যদিও এই প্রবলেমটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তোমাদের এক্সামে মনে হয় না দেবে, তবু আমি করার কারণ কি হলো, করার একটাই কারণ যাতে তোমাদের কি হয় প্রবলেমগুলো ইজি মনে হয় পরের প্রবলেমগুলো। আচ্ছা, তাহলে অঙ্কটা কীভাবে সলভ করবো, আমি সলভ করিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তারের, তাহলে আমি করছি কি, প্রথমে তারের লেন্থ ধরে নিচ্ছি এল, তাহলে যখন আমি এন গুণ টেনে বৃদ্ধি করেছি তাহলে এখন দৈর্ঘ্য তাহলে কত হবে, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এন ইন্টু, আচ্ছা এখান থেকে আমি আগে লিখে নিই, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং রোধাঙ্ক হচ্ছে রো, তাহলে সে অবস্থাতে তার রোধ কত ছিল, রো আর ইকুয়ালস টু রো এল বাই এ। আচ্ছা, এবার কী করা হয়েছে, তারটাকে টেনে এন গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে কী হয়েছে, দৈর্ঘ্য হয়ে গেছে ধরে নিচ্ছি, এখন দ্বিতীয় ক্ষেত্রে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি, এটা প্রথম ক্ষেত্রে গেল, দ্বিতীয় ক্ষেত্রে আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল ড্যাশ, সেটা কত হচ্ছে এন ইন্টু এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে এ ড্যাশ ধরে নিচ্ছি, এ ড্যাশ সময় কত হবে বের করতে হবে আমাদেরকে, এটা বের করবো আমরা, আর রোধাঙ্কটা যেটা ছিল সেটা ওটাই থাকবে যেহেতু উপাদান পরিবর্তন হচ্ছে না তাই। আচ্ছা, তাহলে এখানে আমি যদি আর ড্যাশ বের করি তাহলে কত হবে, রো ড্যাশ এল ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে এখানে ভ্যালুগুলো যদি পুট করি তাহলে হচ্ছে রো ড্যাশের জায়গাতে হচ্ছে রোই থাকছে, এল ড্যাশের ভ্যালু জায়গাতে হচ্ছে এন ইন্টু এল, এ ড্যাশের জায়গাতে আমার কত হবে সেটা বের করতে হবে, তাহলে আমার আর ড্যাশ পেয়ে গেলাম। তাহলে এবার আমার কাজ হলো এ ড্যাশের ভ্যালু বের করা। এবার কথা হলো একটা একে ওয়ারকে যখন আমি টান টেনে বড় করবো লেনতে, তাহলে কী ঘটবে, যদি একটা তারকে আমি টেনে বড় করি, ধরো এই ওয়ারটাকে যদি আমি টেনে বড় করি, এবারটাকে যদি আমি টেনে এভাবে বড় করি, রাবারগুলো যেগুলো হয় সেরকম যদি টেনে যখন বড় করি তখন কী দেখা যায়, যত আমি লম্বা করি তত কী হয় এটা ক্রস সেকশনাল এরিয়াটা কী হয়ে যায়, পাতলা হয়ে যায়, মানে কি যত আমি টানবো কীভাবে ক্রস সেকশনাল এরিয়াটা কীভাবে ডিক্রিজ করবে, কারণটা কি, সে চাইছে তার ভলিউমটা কনস্ট্যান্ট রাখতে, তার মানে কি তার ভলিউম কনস্ট্যান্ট রাখার জন্য যখন লেন্থ ইনক্রিজ করছে তার ক্রস সেকশনাল এরিয়া কী হচ্ছে ডিক্রিজ করছে, তাহলে তার ফলে কী হচ্ছে, তাহলে যদি আমাকে এই ভলিউম কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে ইনিশিয়াল ভলিউম কত ছিল এল ইন্টু এ ইকুয়ালস টু ফাইনাল ভলিউম কত হয়েছে এল ড্যাশ ইন্টু এ ড্যাশ, তাহলে এল ড্যাশ মানে কত এন ইন্টু এল এ ড্যাশ দ্যাট ইজ এল এ, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে আমার, তাহলে আমার এ ড্যাশ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ বাই এন, তার মানে ক্রস সেকশনাল এরিয়া এন টাইমস ডিক্রিজ করবে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এ বাই এন। তাহলে দুটোর মধ্যে আমাকে রেজিস্ট্যান্স রেশিওটা বের করে নিই, তাহলে আর বাই আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটার ভ্যালু পুট করে দিলাম, এটার ভ্যালু একরকমভাবে পুট করো, তাহলে যদি নিচে পুট করি তাহলে নিচে পুট করলে এটা নিচের দিকে আসবে, তাহলে এটা উপর দিকে যাবে, তাহলে হলো এ ড্যাশ বাই রো এন এল, তাহলে রো রো কেটে যাচ্ছে এল এল কেটে যাচ্ছে, এবার এখানে এ ড্যাশের ভ্যালু পুট করো, তাহলে আমার এ ড্যাশের ভ্যালু আমি পেলাম কত এ বাই এন, এ বাই এন হলো এ ড্যাশের ভ্যালু ইন্টু ওয়ান বাই এ ইন্টু এন, এখানে একটা এন ছিল তাহলে এ কেটে গেল, তাহলে হচ্ছে আমার ওয়ান বাই এন স্কোয়ার, অতএব আর ড্যাশ ইকুয়ালস টু কত হলো এন স্কোয়ার ইন্টু আর। তার মানে একটা তারকে যদি টেনে এন গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার রোধ পূর্বের রোধের এন স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে,
এটা ভালো করে লক্ষ্য করো, এন স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে, এন গুণ কিন্তু না। তাহলে একটি তারকে টেনে যদি এন গুণ বৃদ্ধি করা হয় তাহলে সে তারের রোধ এন স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে, এন গুণ কিন্তু না। আচ্ছা, তাহলে আমি যদি এখন প্রবলেম বলতাম যে একটি তারকে টেনে দুই গুণ বৃদ্ধি করা হলো, তাহলে ওই তারের রোধের কী পরিবর্তন ঘটবে? আচ্ছা, তাহলে আমি কয়েকটা অঙ্ক এখান থেকে বলে দিই তোমাদেরকে। তাহলে দেখো, এক নম্বর অঙ্কটা দেখো, এক নম্বর অঙ্কটাতে আমি কী করেছি, কিছু করিনি, এনের জায়গাতে আমি শুধু থ্রি পুট করে দিয়েছি। তাহলে একটি তারকে টেনে থ্রি গুণ বৃদ্ধি করলে তার রোধের কী পরিবর্তন ঘটবে? তাহলে থ্রি গুণ যদি বৃদ্ধি করে তাহলে রোধের কী পরিবর্তন ঘটবে? তার আমরা কি জানি, এখানে অলরেডি লিখে রেখেছি, তাহলে আর ড্যাশ ইজিক্যাল টু থ্রি স্কোয়ার হবে, থ্রি স্কোয়ার ইন্টু আর, তার মানে হচ্ছে নাইন আর। তার মানে কী হচ্ছে যে নাইন গুণ বৃদ্ধি পাবে। তাহলে কী লিখবে, উত্তর কী লিখবে, ওই তারের প্রথমে লিখবো যে আমরা জানি আর ড্যাশ ইজিক্যাল টু এন স্কোয়ার ইন্টু আর, যেখানে আর হলো পূর্বে রোধ, আর ড্যাশ হলো তার এর এন দৈর্ঘ্য এন গুণ বৃদ্ধি করার পরে রোধ। তাহলে এখানে আমি তিন গুণ পুটো করলাম, তাহলে এখানে নয় গুণ হয়ে যাচ্ছে। তার মানে কী লিখবো যে ওই তারের রোধ পূর্বের রোধে নয় গুণ বৃদ্ধি পাবে। তাহলে এক নম্বর প্রবলেমটা আমার গেল, কমপ্লিট হলো। দুই নম্বর প্রবলেমটা দেখো, দুই নম্বর প্রবলেমটাতে কী বলা আছে, দশ ওহম রোধযুক্ত একটি তারকে টেনে, তারের রোধ কত ছিল, দশ ওহম ছিল, তাহলে আর ছিল দশ ওহম, তারকে টেনে তারের এন তাহলে কত গুণ বৃদ্ধি করা হয়েছে, দুই গুণ বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করলে তারটির রোধ কত হবে, তাহলে আমাকে আর ড্যাশ সমান বের করতে হবে। তাহলে আমরা কী করবো, আর ড্যাশ ইজিক্যাল টু এন স্কোয়ার ইন্টু আর, তাহলে এন স্কোয়ার হচ্ছে টু স্কোয়ার ইন্টু আর, এর ভ্যালু কত বলে দিয়েছে আমাকে অলরেডি, দশ, তাহলে হচ্ছে আমার ফর্টি ওহম। তাহলে হয়ে গেল, তাহলে দুই নম্বর প্রবলেমটা হয়ে গেল, খুবই হার্ড মনে হচ্ছে। থার্ড নম্বর প্রবলেমটা দেখো, দশ ওহম, আচ্ছা আমি লিখবো না, তাই এরভাবে লিখে দিচ্ছি, দশ ওহম রোধ যুক্ত একটি তারকে চেপে, না টানছি না, এবার আমি কী করছি, একটা তারকে চেপে দিচ্ছি, এভাবে ধরে দুই থেকে চাপছি, তাহলে কীভাবে তারটা মোটা হবে, আবার তারটাকে চেপে দুই গুণ বৃদ্ধি করলে, সরি, চেপে দুই গুণ হ্রাস করলে তারটির রোধ কত হবে। মানে আবার কী করছি, আমি তারটাকে চেপে ছোটো করে দিচ্ছি, তাহলে যদি আমি ছোটো করে দিই, ডিক্রিজ করে দিই, তাহলে তার রোধ বাড়বে না, কী হবে, এন স্কোয়ার গুণ কমে যাবে। তাহলে তার রোধ যদি আমি থার্ড নম্বর প্রবলেমটার কথা বলি, তাহলে তার রোধ আগে কত ছিল, দশ ওহম, আর ড্যাশ সমান আমাকে বের করতে হবে, এন সমান হচ্ছে টু, বাট এখন তাহলে ফর্মুলাটা কী হবে, আর ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু আর, কারণটা কি, চেপে ছোটো করেছি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যাবে, ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেলে কী হবে, রোধ কমে যাবে, তো রোধ কমে যাবে কত গুণ, এন স্কোয়ার গুণ ডিক্রিজ করবে। তো যদি ডিক্রিজ করে তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু স্কোয়ার, সরি, ওয়ান বাই টু স্কোয়ার, আর এর ভ্যালু আমার বলা আছে টেন, তাহলে হয়ে যাচ্ছে টেন বাই ফোর, দ্যাট ইজ টু পয়েন্ট টু ফাইভ ওহম। তাহলে তারটার রোধ হচ্ছে কত, আর স্কোয়ার হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ওহম। আচ্ছা, যদি আমাকে বলতো যে পরিবাহী তাঙ্কের পরিবাহী তার কী পরিবর্তন হবে, তাহলে কী কীভাবে করতাম, তাহলে উল্টোভাবে করে নিতাম যেভাবে আমি শিখালাম তোমাদেরকে। তাহলে পরিবাহী যদি পরিবাহী তার কীরকম পরিবর্তন হবে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে যেহেতু এন স্কোয়ার গুণ রোধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরিবাহী থেকে এন স্কোয়ার গুণ কমে যাবে, তাহলে কী হতো, এস ড্যাশ ইকুয়ালস টু, উল্টে যাবে, তাহলে কত হবে, অন বাই এন স্কোয়ার ইন্টু, সরি, অন বাই এন স্কোয়ার ইন্টু হয়ে যাবে তোমার এস, তাহলে পরিবাহিতা এত গুণ ডিক্রিজ করে যাবে। তাহলে এই ফর্মুলাতে আমরা একরকমভাবে প্রবলেম করতে পারতাম। আচ্ছা, তাছাড়াও আর দু একটা প্রবলেম করে দিচ্ছি আমি, তাহলে ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, প্রথম প্রবলেমটা, তামার তৈরি দুটি তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদে, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্র, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু টু ও ওয়ান ইস টু ফোর, তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে, ওয়ান ইস টু টু, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এটা। তাহলে প্রবলেমটাতে কী বলেছে, এল ওয়ান বাই এল টু ইজিক্যাল টু বলেছে ওয়ান বাই টু, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান বাই এ টু ইজিক্যাল টু বলেছে কত, ওয়ান বাই ফোর। তাহলে তাদের রোধের অনুপাত নির্ণয় করতে বলেছে, যেহেতু দুটোই তার তামা তৈরি, তার মানে কত হবে, দুটোরই রোধাঙ্ক কী হবে, সেম হবে। তার মানে আমি কী লিখতে পারি, রো ওয়ান বাই রো টু ইজিক্যাল টু, যেহেতু রোধাঙ্ক সেম, আচ্ছা লিখে দিচ্ছি আমি, রো এল বাই এ ইন্টু, তাহলে এটা এল ওয়ান এ ওয়ান হবে, উল্টে যাবে, তাহলে কত হবে, এটা নিজের দিকে না লিখে আমি উল্টে লিখছি, তাহলে কত হয়ে যাবে, এটা এ টু বাই এল টু ইন্টু ওয়ান বাই রো, তাহলে রো রো কেটে গেল। তাহলে এখান থেকে হচ্ছে কত, এল ওয়ান, আচ্ছা এটাকে আমি লিখি তাহলে, তাহলে এল ওয়ান বাই এল টু ইন্টু এ টু বাই এ ওয়ান,
তাহলে হচ্ছে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু এল ওয়ান বাই এল টু, তাহলে এল ওয়ান বাই এল টু কত আছে হাফ, এ ওয়ান বাই এ টু আছে ওয়ান বাই ফোর, তাহলে এ টু বাই এ ওয়ান কী হবে উল্টে যাবে, তাহলে কত হবে ফোর বাই ওয়ান, তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে হচ্ছে টু। তার মানে তাদের কী চেয়েছে অনুপাত নির্ণয় করতে বলেছে, অনুপাত নির্ণয় করা, তাহলে অনুপাত কত হচ্ছে টু বাই ওয়ান, তার মানে হচ্ছে আর ওয়ান ইস টু আর টু হয়ে যাচ্ছে টু ইস টু ওয়ান, তাহলে হয়ে গেলো এক নম্বর প্রবলেম। খুব সোজা প্রবলেম, শুধু ডাটাগুলো লিখবে ক্যালকুলেশন করবে বাস হয়ে যাবে। দুই নম্বর প্রবলেমটা দেখো, দুই নম্বর প্রবলেমটা কী বলা আছে, ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওহোম সেমি ও জিরো পয়েন্ট ওয়ান ওহোম সেমি রোধযুক্ত দুটি তারের রোধ সমান, তার দুটো রোধ সমান বলে দিয়েছে। তার মানে প্রথম হচ্ছে কি রো ওয়ান ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ ওহোম সেমি আর রো টু ইকুয়ালস টু বলেছে জিরো পয়েন্ট ওয়ান ওহোম সেমি, আর বলে দিয়েছে কি আর ওয়ান ইকুয়ালস টু আর টু, দুটো রোধ সমান বলেছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান ইজিক্যাল টু বলেছে ফাইভ সেমি আর এল টু ইজিক্যাল টু বলেছে টেন সেমি হলে তাদের প্রস্থচ্ছেদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তার মানে আমাকে বের করতে বলেছে কি এ ওয়ান বাই এ টুর ভ্যালু, এ ওয়ান বাই এ টুর ভ্যালু কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কিন্তু ডিরেক্ট লিখি, তাহলে তাহলে আমরা জানি আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু কত হবে রো ওয়ান এল ওয়ান বাই এ ওয়ান ডিভাইডেড বাই রো টু এল টু বাই এ টু। তাহলে এটা যদি লিখি তাহলে কত হচ্ছে রো ওয়ান এল ওয়ান বাই এ ওয়ান ইন্টু এ টু বাই রো ওয়ান এল টু, রো টু সরি রো ওয়ান বলছি রো টু এল টু। তাহলে ভ্যালু পুট করো, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর ওয়ান বাই আর টু, আর ওয়ানের ভ্যালু কত বলা আছে, আর ওয়ানের ভ্যালু বলা আছে আমার আচ্ছা আর ওয়ান আর টু ভ্যালু সেম, তাহলে দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে কেটে ওয়ান হয়ে যাবে, তাহলে ওয়ান ইকুয়ালস টু রু ওয়ান, রু ওয়ানের ভ্যালু কত বলা আছে জিরো পয়েন্ট ফাইভ, আচ্ছা এল ওয়ান, এল ওয়ানের ভ্যালু কত বলা আছে তাহলে এল ওয়ান হচ্ছে ফাইভ সেমি, তাহলে হয়ে গেল ফাইভ। এ টু, এ টুর ভ্যালু কত বলা আছে, এ টুর ভ্যালু আমাকে বের করতে হবে বাই এ ওয়ান, এ ওয়ানের ভ্যালু আমাকে রেশিও যেহেতু বের করতে হবে রো টু, রো টুর ভ্যালু বলা আছে সেটা হলো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এল টু, এল টুর ভ্যালু আছে টেন। তাহলে এখান থেকে আমি এটা এটা কেটে গেলে হয়ে যাচ্ছে এখানে আমার ফাইভ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এখানে টু আর এটা এটা কেটে দিলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ, তার মানে হচ্ছে ওয়ান ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ সরি টু পয়েন্ট ফাইভ এ টু বাই এ ওয়ান, আচ্ছা আর এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু, তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ, তাহলে রেশিও কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান, তাহলে যেরকম বলবে সে অনুযায়ী তোমরা রেশিও করে নেবে। আচ্ছা মনে হয় না এ দুটো ভিডিও একসাথে দিতে পারবো, দুটোকে আলাদা আলাদাভাবে দেবো, তোমরা পরবর্তী দেখে নেবে। থ্যাংক ইউ।